শাশুড়ি জামাইকে গাছে বেঁধে মারধর, সামাজিক বয়কট, গ্রাম ছাড়া করার ডাক গণস্বাক্ষর গ্রামবাসীদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া থানার মহিষ্টিকারী কলবাড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, 28 বছরের যুবকের সঙ্গে গ্রামেরই এক 42 বছরের গৃহবধূর শারীরিক সম্পর্ক ছিল প্রায় 5 বছর। ইতিমধ্যে তারা 3 মাস দীঘাতেও কাটিয়ে এসেছেন। সেই সম্পর্ক বাঁচিয়ে রাখতে বধূর 21 বছরের মেয়েটির সংসার নষ্ট করে আবার পুনরায় ওই যুবকের সঙ্গে বিবাহ দেন 6 মাস পূর্বে। তারপর চলতে থাকে আবারও শারীরিক সম্পর্ক। আজ 21 বছরের যুবতী তার মায়ের সঙ্গে তার স্বামীর শারীরিক সম্পর্ক হাতে নাতে ধরে ফেলে। তারপর গ্রামবাসীদের খবর দিলে তারা এসে শাশুড়ি জামাইকে গাছে বেঁধে গণপিটুনি দেয়। পাশাপাশি তাদেরকে সামাজিক বয়কটের জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে গণস্বাক্ষর করা হয়। ঘটনা হয়েছিল আর কি, আমার বিয়ের আগে থেকে আমার মায়ের সঙ্গে সম্পর্ক ছিল 5 বছর আগে থেকে। ওরা স্বীকারোক্তি দিয়েছে এখানে, আমরা তখন আমরা জানতাম না। যখন দীঘায় গেল তখন আমরা জানতে পারলাম। ওদের চাহিদাটা মেটানোর জন্য আমাকে ব্যবহার করেছে আমার মা। ওই আমার সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়ে ঘরে রেখে ওই সব করছিল, আমাকে কাম আনতে পাঠিয়ে ওরা ঘরে করছিল। আমি সরাসরি এসে দেখি ওরা ওই সব করছে, পুরো আমি ওই স্পষ্ট দেখেছি। তারপরে তারপরে আমি যখন ছিঁচি করলাম তখন ওরা সরে গেল, করে ঢাকাঢুকি করে নিয়ে বললাম কিছুই করিনি। আর মা শুধু বলছে আমাকে হাত দিয়ে দেখ কি করেছি, আমি হাত দিয়ে দেখ। তারপরে কি হয়েছিল? তারপরে আমাকে বলেছি বলে আমাকে ঘরে ফেলে মেরেছে, অনেক অনেকবার মেরেছে আমাকে। এই হাত টাত কেটে দিয়েছে এগুলো। কে মেরেছে? কে? আমার মা। প্রতিবাদ করেছিল বলে? হ্যাঁ, এম ভাঙা এত বড় পাইপ, কালো পাইপ দিয়ে মেরেছে। তারপরে কি হলো, পাড়ার লোক কি করলো? তারপর আমি চাচা আমার কাকাকে বললাম, তারপর আমার কাকা গ্রাম লোকে খবর দিয়েছে, তারা এসে মারধর করলো, তারপর স্বীকারোক্তি দিয়েছে যে আমরা 5 বছর ধরে সম্পর্ক করেছি। গাছে বেঁধে রেখেছিল? প্রথমে বাইরে নিম গাছে, তারপরে নারকেল গাছে বেঁধেছে, বেঁধে মারধর করেছে, তারপরে স্বীকারোক্তি দিয়েছে, তারপর পুলিশ এসে উদ্ধার করেছিল। তাই কি চাইছেন আপনি? আমি চাইছি ওদের এই যে ভিটাই যেন না আসতে পারে, এখানে গ্রামে যেন না আসতে পারে, ওদের এই গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া করতে হবে, ওরা যেন কখনোই এই গ্রামে না উঠতে পারে। কতদিন বিয়ে হয়েছে আপনার সাথে স্বামীর? এই তো 6 মাস। 6 মাস? হ্যাঁ। আর স্বামীর সাথে আপনার মায়ের সম্পর্ক কতদিনের? 5 বছর, আমরা জানতাম না, পরে আপনি জানতে পেরেছেন? যখন দীঘায় গেল ওকে নিয়ে তখন আমি জানতে পেরেছি, 3 মাস ছিল ওখানে গিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হারুয়া থানার পুলিশ বিয়ের জামাই ও শাশুড়িকে তাদেরকে উদ্ধার করে হারুয়া থানায় নিয়ে এসেছে। মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে জামাই, মেয়ে বিয়ে দেওয়ার আগে জামাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল অনেক দিন ধরে, বুঝতে পারছো? এবার মেয়ে জামাইয়ের সঙ্গে বিয়ে, মানে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছে জামানে শারীরিক সম্পর্কটা বজায় রাখার জন্য। তারপরে কী হয়েছিল? তারপরে বলো, কাজ করার নাম করে জামাই শাড়ি তার দিয়ে বেড়াতে গিয়ে 3-4 মাস এসেছে, মেয়ে দেখার পরে মেয়ে মানা করার পরেও, বুঝতে পারছো? মেয়ে বিয়ে করার পর জানতে পেরেছে যে আমার মার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক আছে। তারপরে তারপরে মেয়ে মানা করার পরে অনেক এ করার পরে মা সেটা শুনিনি যে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রেখে দিয়েছে। মেয়ে হাতে নাতে ধরার পরে মেয়ে মেয়ের কাকার সঙ্গে বলে, মেয়ের কাকা তখন গ্রামের লোক খবর দিয়ে হাতে নাতে ধরে, ধরে এনে গাছে বাঁধে, গাছে বেঁধে, গাছে বেঁধে এবার স্বীকার করেছে যে আমার সঙ্গে শারীরিক সঙ্গে সম্পর্ক আছে। সেই ভিডিওটা আমাদের গ্রামের যেটা এখন ভাইরাল হয়েছে, ওদেরকে উদ্ধার করি প্লাস থানায় পুলিশ খবর, পুলিশ ওদের উদ্ধার করে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।